আপনাদেরকে কিছুদিন আগে আমার বান্দরবন ঘুরে যাওয়ার কিছু ভিডিও দেখিয়েছিলাম। এবার আবার আসলে প্রত্যেকবারে বান্দরবন নতুন করে মানে রিপ্রেজেন্ট হয়, আর আমারও ভালো লাগে আপনাদেরকে দেখাতে আমার সাথে। আর বান্দরবন আসার লোকটা আমি কখনোই সামলাতে পারি না, কেননা প্রত্যেকবারে নতুন কিছু, প্রতিবারে নতুন ওয়েদার, প্রতিবারে নতুন চেহারা। আমি জানি না এর কত রূপ দেখবো, বা অন্যরকম একটা আবেগ। ও ওয়াও ওয়াও, বলেছি না আশা করছি কালকে সেন্ট মার্টিনের দিকে আমরা পা বাড়াবো আজকের ট্রিপের পর। আজকে 6টা জায়গায় যাব মোটামুটি, যদি সব কিছু ঠিক থাকে। পাহাড় ঘুরে আসছে, চিম্বুক 13 কিলোমিটার আর রুবা 34 কিলোমিটার, আর ঠিক আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে চিম্বুক পৌঁছাতে। গতবার আমরা এখানে দাঁড়িয়েছিলাম, খেয়েছি, অনেক মজা করেছি। এবার আমরা এটা ক্রস করে এগিয়ে যাচ্ছি। শীতকাল, আর একটু সকালবেলা যদি দেখাতে পারতাম, অর্ধেক কুয়াশা ছিল, অনেক রোমান্টিক একটা ওয়েদার ছিল। লোকাল বাস খুবই রেয়ার, দেখা সৌভাগ্য হলো আমার। এতবারের ট্যুরে আমি পর্যন্ত লোকাল বাস দেখে পেয়েছি মাত্র 4 বাস। সিরিয়াসলি, ওকে বাচ্চা, আমি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।